আমি তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে সাহায্য করব। আমি ঠিক করেছি যে স্রোতের সাথে কথা বলে আমি ওকে বলবো যে কিছুদিন ওয়েট করতে, আমি ঠিক তোমাকে ওর কাছে পৌঁছে দেব। হ্যালো, আচ্ছা এটা কি স্রোতদের বাড়ি? আপনি আপনি এখানে আসুন না, আসুন না। আসলে কোথায় যেন দেখেছি আমি। ও আপনি ওই ভদ্র মহিলা রে, আরে ওই যে টিভিতে আমরা দেখি না বারবার, ছোড়ার বাবার সঙ্গে থাকেন যিনি। হ্যাঁ তাই তো। নমস্কার, আমি পলি, ঝোড়ার বাবার সেক্রেটারি। ও ঝোড়া কেমন আছে? হ্যাঁ ওর ব্যাপারেই কথা বলতে এসেছি, আসলে আমার হাতে না বেশি সময় নেই। ও আচ্ছা ঠিক আছে, ভেতরে শুনুন। বৌদি! হ্যাঁ এই যে বৌদি, উনি এসেছেন। নমস্কার। নমস্কার, আপনি আমাদের বাড়িতে এসেছেন, এটা তো আমাদের জন্য খুব সৌভাগ্য। আসুন আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন আসুন। ঝোড়া কেমন আছে? ঝোড়া তো খুব একটা ভালো। এই তো স্রোত, তুমি কিরকম পার্টনার? হ্যাঁ ঝোড়ার এরকম কন্ডিশন, তুমি ওকে ফোন করছো না, ওর কোনো খবর নিচ্ছ না, বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হলো। আপনি আমাদের বাড়িতে? কি এটা কি কথা স্রোত? উনি উনি আমাদের বাড়িতে এসেছেন কথাবার্তা বলতে। না বলছিলাম যে আপনি সবার আগে বলুন তো আপনি কি খাবেন? আমি চা করে আনছি। না না দরকার নেই, আমি বাইরে কিছু খাই না। না না বাইরে কোথায়, এটা তো বাড়ি, আমাদের বাড়ি। হ্যাঁ মানে নিজের বাড়ি, বাইরে কিছু খাই না। ছেড়ে দাও ওনাকে, জোর করো না। উনি আমাদের মতো সাধারণ বাড়িতে খাওয়া দাওয়া করেন। কে বলেছে তোমায় যে সাধারণ বাড়িতে আমি চাটা কিছু খাই না? খাই তো, আজ খাবো না। দেখো আমি তো কত জায়গায় ক্যাম্পেনিং এ যাই, সেখানে কত মানুষের সাথে দেখা হয়, কত মানুষের সাথে ওঠা বসা হয়, কত গরিব মানুষের বাড়িতে যাই আমি, সেখানে তাদের বাসনেই তো আমি খাই, তারা তো তাদের বাসনেই আমাকে খেতে দেয়। কে বলেছে আমি খাই না? আজকে খাবো না, পেটে একটা ইনফেকশন হয়েছে সেই জন্যই আর কি একটু বুঝে শুনে খাচ্ছি। যাই হোক, যেই কথাটা বলতে এসেছিলাম সেটা বলে নিই। আপনারা তো জানেনই যে ছোড়ার বাবা ছোড়ার বিয়ে ঠিক করেছে মহার্ঘর সাথে। হ্যাঁ আসলে আমরা জানতাম যে এটা হবার নয়। দেখুন ঝোড়ারই বোঝা উচিত ছিল, আসলে আমাদের দিক থেকে তো কোনো অসুবিধা ছিল না। না মানে আপনাদের দিক থেকে কি অসুবিধা থাকতে পারে? আসলে না, আমার মনে হয়েছিল যে ঝোড়া মেয়েটি খুব স্ট্রেট কাট, ওর বাবার মুখের উপর কথা বলতে পারবে, প্রতিবাদ করতে পারবে। হ্যাঁ দেখুন ঝোড়া তো একবার কাকাবাবুকে বলতে পারত যে ও স্রোতকে ভালোবাসে, কি আর এমন হতো বলুন, বললে আমাদের স্রোতটাও খুব কষ্ট পাচ্ছে জানেন। বলছো না? না যা সত্যি তাই তো বলছি, তুমি একজনকে ভালোবেসেছো তার জন্য কষ্ট পাচ্ছ, হ্যাঁ সেটাই স্বাভাবিক স্রোত, তা এটা সবার কাছে আড়াল করার তো কিছু নেই। স্রোত তুমি এত রাগ করো না, সেই জন্যই তো আমি এসেছি, একদম পাকা ব্যবস্থা করতে এসেছি। কিসের ব্যবস্থা? তুমি কি ভাবছো স্রোত, ঝোড়া এত সহজে ব্যাপারটা মেনে নেবে?
দেখুন, ঝোড়ারই বা কি করার আছে? ও কি আর ইচ্ছে করলে ওর বাবার বিরুদ্ধে যেতে পারবে? ওর বাবার এত ক্ষমতা, এত প্রভাব, আর তাছাড়া আমার তো মনে হয় যে সবাই সব জানত। ঝোড়ার বাবা অনেকদিন আগে থেকেই মহার্গর সঙ্গে ওর বিয়ের ঠিক করে রেখেছেন। দেখো, সেটা হয়তো সমুদ্রদা নিজের মনে মনে ঠিক করে রেখেছিলেন, কিন্তু এই ব্যাপারে কিন্তু কারোর সাথে কিচ্ছু শেয়ার করেননি সমুদ্রদা। ঝোড়া কিন্তু এই ব্যাপারে কিছু জানতো না, সত্যিও কিছু জানতো না। এমনকি সমুদ্রদা আমার সাথে কনসাল্ট না করে কোনো ডিসিশন নেন না, সেখানে সমুদ্রদা আমাকে পর্যন্ত কিছু জানাননি। আমি ঝোড়ার সাথেও কথা বলেছি, ঝোড়া খুবই আপসেট, খুব আপসেট মেয়েটা। আর আমিও ভেবে দেখলাম, জানেন তো, তুমি ছেলেটা তো খারাপ নয়, আর আপনাদের ফ্যামিলি সম্পর্কেও শুনেছি, আপনাদের ফ্যামিলি খুবই ভালো, শুধু এই একটাই আর্থিক অবস্থাটা, এটার জন্য কি দুটো জীবন নষ্ট হয়ে যাবে বলুন? সেটা কখনো হতে পারে? আর তাছাড়া ঝোড়ার বাবা চাইলে কি না করতে পারে বলুন তো? দেখুন, ওর বাবা চাইলে হতেই পারে, কিন্তু আমরা সেরকম চাওয়ার লোক নই। আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে আমরা সেটুকুই চাই। আর আমিও তো পড়াশোনা করেছি, বেশ অনেকটাই পড়াশোনা করেছি, কিছুদিনের মধ্যে হয়তো চাকরি বাকরিও পেয়ে যেতাম। কিন্তু ঝোড়াকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে পার করে দিতে হবে তার তো কোনো মানে ছিল না। এক্স্যাক্টলি, কিন্তু তুমি তোর বাবাকে জানো স্রোত, এক কথার মানুষ, যেটা ভেবেছেন সেটাই করবেন, তার বাইরে যাবেন না। আচ্ছা, আপনি বলছিলেন যে ভালো কিছু বলবেন, মানে আশার কথা, তা আশার কথা কিছু আছে? হ্যাঁ আছে তো, সেই কথাটা বলতে তো আমি আজকে এখানে এসেছি। শুনুন, ঝোড়া ওই বিয়েটা করবে না। আমি শুধু জানতে চাইছি যে তুমি মানসিকভাবে তৈরি কিনা। তোমার কি, তুমি জানতে চাইছো কেন? তুমি জেনে কি উদ্ধার করবে? এমনটা তো নয় যে তুমি আজকে জানতে পারলে যে আমি স্রোতকে বিয়ে করতে চাই, আর তুমি বললে যাও ঝোড়া, তুমি স্রোতকে বিয়ে করে নাও, আমি মুক্তি দিলাম তোমাকে, এমনটা তো নয়। এটা যদি আমার হাতে থাকতো আমি বিয়েটা করতাম না। আমি বিয়েটা করতে চাই না, কিন্তু সামাও আমি এটাকে ক্যান্সেল করাতে পারছি না। কেন করাতে পারছো না? তোমাকে তো বারবার আমি এটাই জিজ্ঞেস করছি যে তুমি বিয়েটা কেন করতে চাইছো যখন আমি চাইছি না। আমি মানছি যে বাবির কাছে তোমার প্রচুর ঋণ আছে, তার মানে তো এই না যে তোমাকে আমাকে বিয়ে করে ঋণটা চোকাতে হবে। তোমার কোনো ইন্ডিভিজুয়ালিজম নেই, তোমার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, তোমার তো বিয়েটা হবে তোমার ইচ্ছার উপর নির্ভর করে। তোমারও তো একটা প্রেম টেম হতে পারে, অ্যাকচুয়ালি হতে পারে না জানো তো, আমি ভুল বলছি, কারণ তোমার মতো একটা ক্যালকুলেটিভ ছেলে প্রেম করতে পারে না। তুমি হচ্ছ ধান্দাবাজ, তোমার একটাই ধান্দা যে কি করে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়বে, কি করে তোমার সম্পত্তিটা বাড়বে। এইটাই থমকাচ্ছ আমাকে, এত সাহস তোমার? তোমার ধমকানিতে না আমি ভয় পাই না। তুমি বারবার আমায় অপদস্থ করতে পারো না ঝোড়া, বারবার অসম্মানিত করতে পারো না, তোমার কোনো রাইটই নেই। হ্যাঁ, আমি এই বাড়িতে আশ্রিত, কিন্তু তার মানে এই নয় যে আমার আত্মসম্মান বোধ কোনো দিন জাগবে না। আমি তোমাকে ওয়ার্ন করছি, এইটা আমার সাথে আর করো না। তুমি যাতে ভালো থাকো আমি সেই চেষ্টা করছি, আমি তো তোমায় কথা দিচ্ছি যে সব কিছু মিটে গেলে প্রয়োজন পড়লে আমি তোমাকে স্রোতের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু ততদিন তুমি এই সিন ক্রিয়েটটা করো না, ক্ষতি হবে। হাউ ডে ইউ মহার্গ, এত বড় অডাসিটি তোমার, তুমি আমাকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথাগুলো শোনাবে? কারণ আমার মনে হয়েছিল এই কথাগুলো তোমাকে বলার দরকার। আর একটা কথা শুনে নাও, যদি কখনো কোনো ভুল হয় আমি কিন্তু তোমার বাবির দিকেই থাকবো ঝোড়া, তোমার দিকে নয়।
অবস্থা তো তোমাকে থাকতেই হবে। বাবির মাথায় হাত বুলে তোমাকে সব প্রপার্টিগুলো নিতে হবে না? ঝোড়া, বেশ অনেকগুলো বছর আমি এই বাড়িতে আছি, সেই সুবাদে আমি তোমার বাবা আর মাকে অনেক অবজার্ভ করেছি। যদি স্যারের কথা বলো তাহলে আমি বলবো যে কেউ যেমন পারফেক্ট নয়, হয়তো স্যারও পারফেক্ট নয়, ওনার মধ্যেও অনেক অন্ধকার দিক আছে, কিন্তু আলোর দিকও আছে। উনিও মানুষটা খারাপ নয়, উনি চেষ্টা করেন কিভাবে মানুষের হেল্প করা যায়, প্রাণপাত করে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আর কাকিমার কথা কি বলি বলো তো, ওনার মতো মানুষ আমি অন্তত এ জীবনে দেখি। মাঝে মাঝে ভাবি আর অবাক লাগে যে আমার মা বেঁচে থাকলেও কি জানি হয়তো মাকেও আমি কাকিমার জায়গায় বসাতে পারতাম না। বালিঝড় সোম থেকে রবি সন্ধ্যে ৬টায় স্টার জলসায়।